আসসালামু আলাইকুম, এফএম রুমিয়া ফার্মেসির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচ্য বিষয় বন্ধাত্ম। সুপ্রিয় দর্শক, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন, তাহলে আরো এরকম নতুন নতুন অনেক ভিডিও দেখতে পাবে। আমরা প্রথমে জানবো যে বন্ধাত্ম কি। যখন কোনো নারী বা পুরুষ সন্তান উৎপাদনে অক্ষম হয় তখন এটাকে আমরা বন্ধাত্ম বলে থাকি। বন্ধাত্ম নারী বা পুরুষ যে কোনো একজনের জন্য হতে পারে, কখনো নারীর কারণে হতে পারে, কখনো পুরুষের কারণে হতে পারে, কখনো বা নারী পুরুষ উভয়ের কারণে হতে পারে। তো আমরা আজকে জানবো যে স্ত্রী বন্ধাত্ম কেন হয় এবং এটা থেকে পরিত্রাণের উপায় কি, এবং কি কি হোমিও মেডিসিন ব্যবহার করলে আমরা রোগ থেকে আরোগ্য লাভ করতে পারি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। নারী বন্ধাত্মের প্রধান কারণ অনিয়মিত মাসিক। কোন নারীর যদি মাসিক প্রতি মাসে নিয়মিত না হয়, অনিয়মিত হয়ে যায়, পরিমাণে কম হয় বা মাসিকে ব্যথা থাকে, কখনো কখনো দেখা যায় যে অধিক পরিমাণে স্রাব হয়ে থাকে, এ সকল কারণে বন্ধাত্মের সৃষ্টি হতে পারে। বন্ধাত্মের আরেকটি কারণ হচ্ছে অতিরিক্ত সাদা স্রাব যাওয়া। অনেক মহিলাদের অধিক পরিমাণে সাদা স্রাব যায়, এর কারণে তার শরীরটি দুর্বল হয়ে পড়ে, সে ক্ষীণ স্বাস্থ্য হয়ে পড়ে এবং তার শরীরে অপুষ্টির অভাব দেখা দেয়, অপুষ্টিতে ভোগে এবং সে দুর্বল দক্ষিণকায় হয়ে পড়ে। এ অবস্থায় সে সন্তান উৎপাদনে অক্ষম হয়ে পড়ে। ডিম্ব নালীতে কোনো অবস্ট্রাকশন থাকলে বা ডিম্বকোষ উৎপাদনের বয়স না হলে, অথবা দেখা যায় যে যে ডিম্বটা সৃষ্টি হয়েছে সেটি সন্তান উৎপাদনের জন্য যথেষ্ট নয়, আবার নারী বেশি বয়সে উপনীত হলে যেটাকে আমরা মেনোপজ বলি, এ সময় ঋতু একেবারে বন্ধ হয়ে যায়, এ সময় সন্তান জন্মদানের আর কোনো সম্ভাবনা থাকে না। ডিম্বাণুর সাথে শুক্রকীট যদি যথাযথভাবে মিলিত না হয় তাহলে বন্ধাত্মের সৃষ্টি হতে পারে। শরীরে সংক্রমণ জাতীয় রোগ থাকলে অনেক সময় নারীরা সন্তান জন্মদানে অক্ষম হয়ে পড়ে। হরমোনজনিত গোলযোগের জন্য দেহ অতিরিক্ত মোটা হলে বা স্থূলকায় হলে, তলপেটে বেশি পরিমাণে চর্বি জমলে অনেক সময় মহিলারা বাচ্চা উৎপাদনে অক্ষম হয়ে পড়ে। আঘাতজনিত কোনো কারণে বা শোক, দুঃখ, ক্রোধ বা পুরুষের প্রতি বিরক্তি অথবা সন্তান ভীতির কারণেও কোনো কোনো মহিলা সন্তান উৎপাদনে অক্ষম হয়ে পড়ে। জেনেটিক্যাল কারণে এটি হতে পারে, জনের জন্মগত অপরিণতি অথবা জনিটা অপরিণত থেকে যায়, জনের কোনো ত্রুটি থাকলে অথবা জনে যথাযথ কাজ না করলে, সঠিক অবস্থানে না থাকলে বা ঊর্ধ্বে থাকলে অথবা নিম্নে থাকলে বা ছোট বড় থাকলে দেখা যায় যে সন্তান উৎপাদনে এটা সঠিকভাবে কাজ করতে পারে না। অনেক সময় জরায়ুতে গোলযোগ থাকলে এর গঠন ঠিক মতো হয় না। জরায়ুর সাথে জনে নালীর সম্পর্ক যদি ঠিক না থাকে তাহলে সন্তান উৎপাদন হতে চায় না। কিছু ধরনের সংক্রামক রোগ যেমন গনোরিয়া, সিফিলিস, এই সকল রোগ থাকলেও সন্তান উৎপাদনে সমস্যা হয়ে থাকে। ওভারিতে টিউমার বা সিস্ট থাকলে সমস্যা হতে পারে। তো এই সকল সমস্যার কারণে যদি আপনি বন্ধাত্মের শিকার হয়ে থাকেন তবে হোমিও মেডিসিন প্রয়োগে আপনি অবশ্যই বন্ধাত্ম থেকে মুক্তি পেতে পারেন। হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি। অবশ্যই মনে রাখতে হবে যে যখন রোগ লক্ষণের সাথে ওষুধের লক্ষণ মিলে যাবে তখন সঠিক ঔষধ প্রয়োগে রোগ থেকে আরোগ্য লাভ করা সম্ভব। যদি দেখা যায় যে অনিয়মিত মাসিকের কারণে, ঋতু গোলযোগের কারণে বন্ধাত্মের শিকার হয়েছেন, সেক্ষেত্রে আমাদের অশোকা কিউ মেডিসিনটি, এটা মাদার টিংচার, 5 ফোঁটা করে দিনে 2 বার সকালে এবং রাতে আধা কাপ পানিতে মিশিয়ে খাওয়ার পরে খেতে পারেন। এছাড়া দেখা যায় যে সাদা স্রাব জনিত কারণে যদি আপনার
গন্ধাত্রের শিকার হয়ে থাকেন, তাহলে আপনি আমাদের বোরাক্স মেডিসিন 30 শক্তি 5 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে সকালে এবং রাতে 2 টাইম খাওয়ার আগে খেতে পারেন। দেখা যাচ্ছে মহিলাদের অতিরিক্ত কামভাব বা বিবাহিত জীবনে অতিরিক্ত সঙ্গমের ফলে আপনার গন্ধাত্রের শিকার হয়েছেন, তাহলে আপনি আমাদের প্লাটিনাম 6 অথবা 30 ওষুধটি 3 থেকে 4 ফোঁটা সকালে এবং বিকালে আধা কাপ পানিতে মিশিয়ে খেতে পারেন। এছাড়া দেখা যায় যে অনেক মহিলারা ক্ষীণ স্বাস্থ্য, অতিরিক্ত শুকনা চিকন, তারা আয়োডিয়াম আমাদের ওষুধটি খেতে পারেন। এছাড়া সঙ্গমকালে যাদের বেদনা বোধ হয়, সঙ্গমের সময় অত্যন্ত জ্বালাপোড়া করে বা সঙ্গমের পরে রক্ত আসে এবং দীর্ঘদিন সন্তান না হওয়াতে হতাশায় ভুগে থাকেন, তাদের শরীর স্বাস্থ্য অত্যন্ত শুকিয়ে যায়, তারা আমাদের সিপিএম মেডিসিনটি 30 শক্তি 5 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে সকালে এবং রাতে খেতে পারেন। এছাড়া দেখা যায় যে অনেক মহিলাদের জরায়ু শুকনা থাকে, মেলামেশায় কষ্ট হয় এবং ওভারিতে সিস্ট বা টিউমার জাতীয় সমস্যায় ভোগেন, তবে সঙ্গমের প্রবল ইচ্ছা কিন্তু সেটা অবরুদ্ধ হয়ে যায়। এ সকল ক্ষেত্রে আমাদের কনিয়াম মেডিসিনটি 30 শক্তি আধা কাপ পানিতে মিশিয়ে 5 ফোঁটা ওষুধ সকালে এবং রাতে 2 টাইম খেতে পারে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আলোচনা স্ত্রী বন্ধুত্ব নিয়ে। আশা করি যারা এখনো সন্তানের মুখ দেখেন নাই, যে কোনো হোমিও ভালো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। হোমিওপ্যাথি ওষুধ সেবনে অনেকের মুখে হাসি ফুটেছে, অনেক দম্পতি তাদের সন্তান লাভ করেছেন, তো আপনারাও ইনশাল্লাহ সন্তান লাভ করবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।